আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। কিছুদিন পূর্বে একটা ডায়লগ ছিল, মন্তব্য কখনো গন্তব্য ঠেকাইতে পারে না। নাটোর গুরুদাসপুরের শিক্ষিকা এবং 21 বছরের ছাত্র মামুনের বিবাহ বন্ধন নিয়ে সোশ্যাল মিডিয়াতে ব্যাপক এক ধরনের ভাইরাল হয়ে পড়ে এবং অটোমেটিক্যালি সেই বিষয়টি এখন মন্তব্যটাই তাদের গন্তব্য ঠেকিয়ে দিল। তো ভিউয়ার্স, তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া অবস্থায় এতদিন পর এসে খায়রুন নাহার শিক্ষিকা তিনি দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন। খুবই দুঃখজনক বিষয়, ইন্নালিল্লাহ, আল্লাহ পাক তাকে মাফ করুক। তো ভিউয়ার্স, এখন আমরা চলে যাব কি কারণে এই ঘটনাটি ঘটল আর এত সুন্দর একটি সংসার ছেড়ে খায়রুন নাহার কেন দুনিয়া ছাড়ার, কেন তিনি দুনিয়া ত্যাগ করার একটা ডিসিশন গ্রহণ করলেন। আসুন সেখানকার প্রত্যক্ষদর্শী মানুষদের কাছ থেকে আমরা কিছু তথ্য জেনে নেই, আসুন স্ক্রিনে। তো ভিউয়ার্স, ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত এবং তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আসুন স্ক্রিনে। আপনারা জানেন নাটোরের গুরুদাসপুরের খুবজিপুর ডিগ্রি কলেজের শিক্ষিকা খায়রুন নাহার এবং নাটোর সদরের এনএস কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মামুনের সাথে একটি প্রেমের সম্পর্ক ঘুরে উঠেছিল। প্রেমের সম্পর্ক থেকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং তারা এই বলারিপাড়াতে এই বাসাতেই তারা চতুর্থ তলায় ভাড়া হিসেবে ভাড়া থাকতেন। আপনারা এও জানেন যে এই বিষয়টি আমাদের মিডিয়া এবং সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছিল। এটি তাদের বিবাহের বয়স 6 মাস হয়েছে। আজ সকালে আমরা তার বাড়া বাসায় থেকে তার লাশ উদ্ধার করেছি। লাশ উদ্ধার করার পরে আমরা এখানে যে আমাদের যে ক্রাইম সিন আছে, সিআইডি ক্রাইম সিন, অন্যান্য যে তথ্যপ্রযুক্তি বিষয়গুলো আছে সেগুলো বিষয়ে আমরা খতিয়ে দেখতেছি এবং জেলা পুলিশ সহ অন্যান্য সংস্থা আমরা মাঠ পর্যায়ে কাজ করতেছি। আসলে এটা হত্যা না আত্মহত্যা সেই বিষয়টা আমরা নিশ্চিত হওয়ার জন্য চেষ্টা করছি। আপনারা জানেন আমরা যে তার স্বামী মামুনকে আমরা আমাদের হেফাজতে নিয়েছি তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য। আমরা সার্বিক দিক তদন্ত এবং তার জিজ্ঞাসাবাদে প্রকৃত ঘটনা কী সেটা আমরা বের করার চেষ্টা করব এবং আমরা এও জানি কিছুক্ষণ আগে আমাদের সম্মানিত পুলিশ সুপার মহোদয় এখানে এসেছিলেন এবং তিনি বিস্তারিত সব কিছু দেখেছেন, আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা স্যারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। ইনশাল্লাহ যদি যেই অপরাধী হোক বা কোনো অপরাধের ঘটনা ঘটে থাকলে অবশ্যই সেটা আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো, ইনশাল্লাহ, এ আশা রাখতেছি। সকালে যখন লাশটি উদ্ধার করেন, মানে লাশটি আপনার খবর পাওয়ার পরে লাশটি এসে লাশের কি অবস্থা ছিল সেই বর্ণনা যদি আমাদেরকে একটু জানান। লাশ আমরা যখন এখানে আমাদের থানায় থেকে যখন আমাদের পুলিশ আসে এখানে, এএসআই মিন্টু আসে, তখন সে জানায় যে লাশটি মেঝেতে পরে পড়া অবস্থায় আছে এবং লাশটি ওই অবস্থায় এখন ওই অবস্থাতেই আছে। আমাদের ক্রাইম সিন চলে আসতেছে, এসে আমরা এটা সোশ্যাল রিপোর্ট করা শুরু করব এবং আমরা এও দেখেছি ফ্যানে সেখানে ওড়না ঝুলানো ছিল এবং সেই ওড়না মামুনের যে প্রাথমিক যে বাস্য সেটা সে বলেছে সে ওড়না বটি দিয়ে কাটার চেষ্টা করেছে কিন্তু বটি দিয়ে কাটার চেষ্টা করে সে লাইটার দিয়ে, তার হাতে লাইটার দিয়ে সেটাকে ছিঁড়ার চেষ্টা করে অর্ধেক যখন পড়ে গেছে তখন সে লাশ নিচে পড়ে গেছে, এটা তার প্রাথমিক ভাষ্য ছিল। পরবর্তী আমাদের জিজ্ঞাসাবাদে আমরা আরও কিছু যদি কোন কী ঘটনা আসলে ঘটেছে সেটা আমরা বের করে নিয়ে আসবো, ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, ভিডিওতে আমরা দেখলাম এবং শুনলাম সেখানকার মানুষের কথাগুলো, আপনাদের কাছে কী মনে হয় এটা অবশ্যই আপনারা একটু কমেন্টে জানাবেন। তো ভিউয়ার্স, এটা খুবই দুঃখজনক বিষয়। কিছুদিন পূর্বে এই ভিডিওগুলো দেখে অনেক ভালো লাগলো যে একটা ইতিহাস বাংলাদেশে তৈরি হলো, মানুষ সবাই তাদেরকে সাধুবাদ জানালো যে হ্যাঁ তাদের জন্য দোয়াও করেছি আমরা, যারা যেন সারা জীবন সুখে সংসার করতে পারে। কিন্তু তাদের এই লগ্নে যে এমন মুহূর্ত তৈরি হবে এটা কোনোদিন কোনো মানুষ কল্পনাও করেনি, কেননা আল্লাহ পাকের হুকুম এবং ইচ্ছা দুটাই আলাদা ধরনের বিষয়। তো ভিউয়ার্স, এখন আমরা চলে যাব সেখানকার আরও কিছু মানুষের কাছ থেকে তথ্য নিব যে কী কারণে এই ঘটনাটি ঘটল বা খায়রুন নাহার দুনিয়া ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করলো, আসুন জেনে নিই। তো ভিউয়ার্স, আমরা ভিডিওতে শুনলাম, আপনাদের কাছে কী মনে হয় এই বিষয়টি নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। তো ভিউয়ার্স, আরও এ সম্পর্কে তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, আমরা সর্বদাই সেখানকার তথ্য গ্রহণ করে আপডেট আপনাদেরকে দ্রুত জানানোর চেষ্টা করব, ইনশাল্লাহ। তো ভিউয়ার্স,
তো ভিউয়ার্স ভিডিওটি ছিল এই পর্যন্তই, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, দেখা হবে পরবর্তী এই বিষয়ে কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।